কুষ্টিয়া জেলার কুমারখালীর পাহাড়পুর গ্রাম। এ গ্রামে মাঝে মাঝেই ঘটে হত্যাসহ অপ্রীতিকর ঘটনা। অভিযোগ আছে এখানকার সমাজপতিদের দলাদলির কারণে ঘটে থাকে এ ধরনের ঘটনা। 2017 সালে নবম শ্রেণীর এক ছাত্রী হত্যা, পরবর্তীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে 2020 সালে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের খুন হয় আরও দুইজন। এতে উভয় পক্ষের অন্তত পক্ষে 40 থেকে 45 জন আহত হয়। ঘটনার পরদিন নিহত নেহেদ আলীর ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে 1 এপ্রিল 28 জনকে আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় হামলা ও মামলার ভয়ে শেখ ও মণ্ডল গ্রুপের প্রায় অর্ধশত পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। সেই সুযোগে প্রতিপক্ষরা তাদের কাঁচাপাকা ঘরগুলো ভেঙে মাটিতে গুঁড়িয়ে দেয়, কেটে নেয় গাছপালা ও মাঠের ফসল। 2021 সালের মাঝামাঝি পর্যন্ত চলে লুটপাট ভাঙচুর, এতে প্রায় 8 থেকে 10 কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। হত্যাকে কেন্দ্র করে কে বা কারা করলো আর আমাদেরকে শত্রুতা করে আমার এই বসত বাড়ি এইরকম ভাঙেছে। আমার বাড়ির পিছনে দেখতেছেন, এখানে আমার 450 গাছ ছিল, আদার্স আরও 2-3টা বাগান ছিল, বড় বড় গাছ ছিল, সে গাছগুলো কেটে নেছে। রাতে 9টা 10টার দিকে এখানে 2টো মার্ডার হয়। এই মার্ডার হওয়ার পরে আমাদের বাড়ি ঘর দুয়ার তক্তি আচার করে ভেঙে চিড়িয়ে লুটপাট করে সব নিয়ে যায়। দীর্ঘ 18 মাস পর আমরা এসে বাড়িতে এসে সাবড়া করে পাটকাটি বেড়ামেড়া দিয়ে আপাতত কোনো রকম মাথা দোয়া ঠাই করে আছে। আমাদের এখানে একের পর এরকম হয়ে যাচ্ছে। এখন এই কাজের জন্য সবার কাছে সহযোগিতা চাই, আমরা বেঁচে থাকতে চাই বা সবার নিয়ে ভালো পরিবেশ গড়তে চাই। একটুতে একটু হলে এরা মারামারি করবে, মানুষের ভাঙচুর করবে, লুটপাট করবে, এ মারিয়ে কাটিয়ে নিয়ে যাবে লুটপাট করে। আমরা চাই শান্তিতে বসবাস করতে। এরপর প্রায় 18 মাস পরে প্রশাসনের সহযোগিতায় গ্রাম ছাড়া অর্ধশতাধিক পরিবার ও আসামিরা জামিনে এলাকায় ফিরে, যান ও মালের ঝুঁকি নিয়ে তারা পুনরায় বসতি গড়ে তোলে। কিন্তু থেমে থাকেনি প্রতিহিংসা, চলতেই থাকে হামলা প্রতিহামলা, আহত হয় অনেকেই। হত্যা ভাঙচুর হলে পাশের গ্রামের মানুষের নামেও করা হয় মামলা। এনটি দল আছে, তারা ওই ইস্কানি দিয়ে দিয়ে এগুলো করায়, মানে আমারও তাদের তারাই করে, কিন্তু আমরা কিন্তু অংশগ্রহণ করি নি, এদের আমাদের ভিতরে সব আসামি হয়ে গেছে। 4টা মার্ডার 4 বছরের ভিতরে এই এদের জ্বালায় আমরা খুব অশান্তিতে ভোগ করতেছি। আমাদের ঘুমাতে পাই নিয়ে, খাতে পাই নিয়ে, শান্তি নিয়ে কোনো রকম শান্তি নাই। এই গ্রামের লোক যায় না কো, তবু হাসে তারাই রকম করতেছে। পাহাড়পুরের গ্রাম যেম, আমার গোপালপুরে কোনো শান্তি নেই, একটু ঘুমাতে পারিনি, চিন্তার দিকে অটোমেটিক পিসার বাড়িয়ে যায়, কোনো শান্তি পাই না। ছেলে মেয়ে আছে, তার নিয়ে খুব চিন্তায় আছি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই মামলাটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্তপূর্বক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এবং এই এলাকাতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ জেলা ডিবি পুলিশ এখানে কর্তব্যরত আছে। আমরা এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে এলাকায় নতুন করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একের পর এক হত্যাকাণ্ডের বিষয়ে টেলিফোনে খোকসা কুমারখালীর সাংসদ ঘটনা সম্পর্কে বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সামাজিক বিষয়ের দ্বন্দ্ব। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, দোষীদের আইনের আওতায় আনা হবে। এটা কোনো রাজনৈতিক সমস্যা না, এটা সামাজিক সমস্যা, এটা সামাজিক দ্বন্দ্ব, গোষ্ঠীগত দ্বন্দ্ব। এটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইনের নিজস্ব গতিতে যারা যারা অপরাধী তাদেরকে অবশ্যই সাজা দেওয়া হবে। যাদেরকে সাজা দেওয়া হয় মাঝে মাঝে বের হয়ে আসে কোনোভাবে আবার শুরু করে, এটা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এ যাবৎ যতগুলো হত্যা মামলা হয়েছে সব মামলার বিচার কাজ আদালতে চলমান রয়েছে। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।